Hello everyone, welcome back to SD Canvas to a new video. তো এস্টেটের ইনফরমেশন নিয়ে আমি রেগুলার যে ভিডিও আপলোড করি তার মধ্যে এটা খুবই আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। একটা কমেন্ট এসেছে সিটেটের সার্টিফিকেট নিয়ে, তো ফর্ম ফিল আপে এটা জরুরি যারা সিটেটে অ্যাপ্লিকেবল ফর্ম ফিল আপ করার জন্যে। তো কমেন্টটা করেছে উদয় বসাক, লিখেছে, দাদা TRE 3 এর ফর্ম ফিল আপে সিটেট সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ইস্যু ডেট দিয়েছে, চাইছে, বাট সিটেট সার্টিফিকেটের তো কোনো নাম্বার নেই, কি করব প্লিজ একটু ক্লিয়ার করে দিও, আমি 6 to 8 এ ফর্ম ফিল আপ করতে চাই, আপনার ভিডিও অনেক অনেক হেল্প করে আমাদের, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। তো তুমি যেটা জিজ্ঞাসা করেছো যে সিটেটের সার্টিফিকেট নাম্বারের জায়গায় কি লেখা যেতে পারে, আচ্ছা, তো ব্যাপার হচ্ছে মার্কশিট ডিজি লকারে গিয়ে সিটেটের মার্কশিট যদি তোমরা নিয়ে থাকো তো সেইখানে সিরিয়াল নাম্বার লেখা থাকে, দেখবে মার্ক স্টেটমেন্ট বলে মার্কশিট যেটা বেরোয় সেইখানে সিরিয়াল নাম্বার লেখা আছে, সেই সিরিয়াল নাম্বারটা হচ্ছে সিটেট সার্টিফিকেটের নাম্বারের জায়গায় বসিয়ে দিতে পারো। আর হচ্ছে ইস্যু ডেট ওখানে দেখবে নিচে রেজাল্ট ডেট, মানে রেজাল্ট যেদিন ডিক্লেয়ার হয়েছিল সেইখানে রেজাল্ট ডেট বলে ডেট দেওয়া আছে, সেই ডেটটা ইস্যু ডেটে বসিয়ে দেবে। আর ওখানে দেখবে নিচে আপলোড সার্টিফিকেট দেওয়া আছে, তো সেইখানে সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করে দেবে। তো আশা করি বোঝাতে পারলাম যে সার্টিফিকেট নাম্বারের জায়গায় সিরিয়াল নাম্বার, মার্কশিটের যে সিরিয়াল নাম্বার আছে সেটা দিলেই হবে, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে বাকি যে কমেন্টগুলো এসেছে সেগুলো রিপ্লাই দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল বলে এটাকে আমি পিক করে এইটার রিপ্লাইটা দিয়ে দিলাম তোমাদের, যাতে ফর্ম ফিল আপ করতে সুবিধা হয়, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে ভিডিওটা, ওকে বাই।